housewife was murdered at husband's house in a domestic violence. Police arrested husband Pradeep Nath Chaudhary in the incident. This incident occurred at Gorangotila Bazar area under Kalyanpur police station on Friday night. According to the details of the incident, Pratima Nath of Zambura village of Khwai got socially married to Pradeep Nath Chaudhary, a man of Gorangotila Bazar area, 6 years ago. Although it was good for a few days, it is said that since then problems started to arise in the family due to various reasons. According to the statement of the deceased brother, it is known that Pradeep Nath Chaudhary used to have trouble with his mother and other members of the family, especially over some family property. Meanwhile, how did the housewife die? No one has any idea. After the incident, police was informed and immediately the housewife was taken to Khwai hospital. আমার বোন হাজব্যান্ডে মারছে, প্রথম দাদার কিছু অবস্থা খুব সিরিয়াস, তাড়াতাড়ি হসপিটাল বাইক যাওয়া লেগেছে, এই খবর শুনে আমি হসপিটাল গিয়েছি আর বললাম যে পিএসএ নিয়ে গেছে। আপনার বোনের কী কারণে মারধর করছে? কী কারণে মারধর করছে? এটা অ্যাকচুয়ালি এটা একটা সম্পত্তির লোভই, তারার ভাই বোন শাশুড়ি মা তারা সম্পত্তির লোভে, তারা চাইছিল যে এই সম্পত্তিটা তারা ব্যবহার করতে হবে। সম্পত্তিটা কার নামে? হ্যাঁ, মানে সম্পত্তি যা কইছে তার নামে আছে। আচ্ছা, আপনার বঞ্জামের নামে? তারপরে এন থেকে আরো লাগবে তারা। তো বন্যা কইছে যে মেয়ে আছে, তুমি তার দিয়ে দিবা, গেল তোমার জায়গা হবে, তোমার তুমি কেউ দিবা এন থেকে। দুই কথা কইছে যে দুটো আর তারা তো সবসময় ওই দামাইরে যেটা সত্য না এটাও কয়, কয়া তার সঙ্গে মানে মানে কোন কোন জায়গাতে মারা হয়েছে? আঙুল ভাঙছে, তারপর মাথার মধ্যে 6-7টা কূপ আছে, মানে বিশাল বিশাল আঘাত। কি মনে হয় দাদিয়া মানে আঘাত করেছে? ভারী কিছু দাদিয়া দাদি প্রচন্ড প্রচন্ড করতে। তো উনি কি বোনের মানে অজ্ঞান আছিল না? মোটামুটি কথাবার্তা হয়েছে আপনার সঙ্গে? না, কোনো কথা হয়েছে না, কথা করতে পারছি। এখন ওনার স্বামী কই? কল্যাণপুর বিএসএ। পুলিশে কি আটক করছিল? আপনারা কোনো অভিযোগ করছেন? আমরা অভিযোগ আমরা তাই বলছি সবাই। আচ্ছা, বোনের জিবি হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? মৃত্যু হয়েছে কোন সময় না, টাইমটা তো একেবারে সময়। আজকে মৃত্যু হয়েছে না গতকাল? আজকে হয়েছে। এখন কি শ্বশুরবাড়ির কোনো লোক মানে লোকজন যা কি আইসে? না না, তারা কি কারণে আইসে? কি কারণে আসছে আমরা বলতে পারি না। কত বছর আগে বিয়ে হয়েছে? আজকে 5-6 বছর হয়েছে। সামাজিক বিয়ে? বোনের নাম কি? প্রতিমা নাথ। বয়সটা কত? বয়সটা 26। স্বামীর নাম? প্রদীপ নাথ চৌধুরী। বাড়িটা কোন জায়গায়? বাড়ি পাই বড়মাটি। এখন কি আপনারা কোনো ধরনের মামলা করবেন? স্বামী কয়জনের বিরুদ্ধে করবো? 4-5 জনের। Later, the family member of housewife came to learn about the incident through Kalyanpur police and rushed at the hospital. But reaching there, they find the housewife dead. Kalyanpur police took Pradeep Nath Chaudhary, Pratima's husband, into their custody, although a specific case is being filed by Pratima family against 4 to 5 members of her in-laws. An excitement was spread among the people in the area. Reported by Biplab from Khwai, চিনি খরাং।